আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে মাদার বুটটা দেখতেছো তোমরা এই মাদার বুটটার পাওয়ার আইসি খারাপ তো পাওয়ার আইসিটা আমি চেঞ্জ করব। আমার এখানে দিছে আজকে তো আমাকে দেওয়ার আগে অন্য জায়গায় দেখাইছিল এই ফোনটা তো এটার উপরে হিট দিছে হট গেন দিয়া হিট দেওয়ার কারণে আইসির যে নাম্বার আছে সেই নাম্বারটা চোখে দেখা যাইতেছে না তো এই সমস্যাটা অনেকেই ভোগে যে আইসির মুছে গেলে তারপর কিভাবে সেই নাম্বারটা তো এই নাম্বারটা বার করার একটাই পদ্ধতি আছে বন্ধুরা আপনারা সবাই জানেন এই যে আমার হাতে যে দেখলেন এটা একটা চুন এটা পান খাওয়ার চুন এটা অবশ্যই আপনারা সবাই চেনেন বন্ধুরা এই চুন একটু আইসির উপরে দিবেন আমি একটু দিয়ে নিলাম আইসির উপরে একটু চুন দিয়ে তারপর এটাকে হট গেন দিয়ে হিট দিবেন এটাই কাজ নাম্বার দেখার জন্য আমি একটু হট দিয়ে হিট দিলাম হিট দেওয়ার কারণে এই চুন শুকায়া গেছে আইসিতে হিট দেওয়ার কারণে আইসির উপরে যে চুন দিছিলাম সেই চুনটা শুকিয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা কি করব এই চুনটাকে এখান থেকে উঠায় ফালায় দেব তো আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে আইসি নাম্বার যদি না দেখা যায় কিভাবে দেখবেন এই ভিডিওটা ইউটিউবে আজ কেউ সারে নাই তাই আমি ভাবলাম যে আমি সেরে দিই বন্ধুরা আমি একটু ভালো করে হিট দিয়ে নিলাম এখন কিন্তু নাম্বারটা ক্লিয়ার দেখা যাবে আমি আপনাদের দেখে দিয়েছি একটু করে দেখেন দেখছেন ক্লিয়ার বোঝা যায় আপনারা দেখতেছেন দেখছেন ভিডিও স্ক্রিনে কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাইতেছে আসলে বন্ধুরা অনেক সময় এরকম হয় অনেক টেকনিশিয়ান আইসি ফিটিং করবো বা আইসি মার্কেটে কিনতে চাইবো অনেক সময় সে চিন্তা ভাবনা করে যে আইসির নাম্বার কত কিভাবে চিনব বন্ধুরা পাশে আর একটা আইসির নাম্বার আমি দেখাইতেছি এটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেছেন যে আইসির নাম্বার দেখা যায় না তবে এই নাম্বারটাও আমি আপনাদেরকে বাইরে দেখাই বন্ধুরা অনেক টেকনিশিয়ান কিন্তু একটা কনফিউশনে পড়া যায় যে কিভাবে এটা করা যায় নাম্বার চিনি না অবশ্য যারা পুরাতন তারা আইসি দেখলেই বুঝে আইসির নিচে যে বল থাকে সেই বলের বার্সন দেখলে বুঝে যায় যে আইসির নাম্বার কত তো যারা নতুন আছে বা যারা মোটামুটি কাজকাম করে বিশেষ করে আসলে আইসির নাম্বারটা দেখাটা অনেক জরুরি তো আপনি কিভাবে দেখবেন যদি নাম্বারই না থাকে তো নাম্বার আসলে আইসির নাম্বারটা খুব সূক্ষ্মভাবে খোদাই কইরা লেখা থাকে উপরে এটা আসলে আমরা চোখে দেখতে পাই না যারা আমার মতো টেকনিশিয়ান আছে তাদের তো মাইক্রোসফট যন্ত্র নাই তারা দেখবো কিভাবে তার জন্য একটু চুন দিয়া উপরে একটু ভিজা চুন দিবেন দেওয়ার পরে হটগেন দিয়ে হিট দিলে বাস চুনটা যখন শুকায় যাব তারপর উঠে ফালাই দিলে নাম্বারটা একদম ক্লিয়ার দেখা যায় আসলে এটা তেমন কোনো ভিডিও না তারপরেও একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত কেমন লেগেছে ভিডিওটা আর অবশ্যই আপনার কাছে যদি ভালো লেগেই থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে আর যদি অন্য কোনো মতামত থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা দেখতেছেন স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দেখেন একদম ক্লিয়ার দেখা যাইতেছে দেখছেন তো একদম ক্লিয়ার নাম্বার কোনো সমস্যা নেই তো আসলে এই জিনিসটা কিন্তু খালি চোখে দেখা যায় না সেটা আপনার ফ্লশার হোক সিপিও হোক নেটওয়ার্ক আইসি হোক পাওয়ার আইসি হোক যে কোনো আইসি আপনি যদি নাম্বার খুঁজে না পান ঠিক এইভাবেই আপনি নাম্বারটা দেখতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দয়া করে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আল্লাহ হাফেজ